আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। খুলনা টু পটুয়াখালী আজকের জার্নিটা হবে খুলনা থেকে পটুয়াখালী। এই ব্রিজটা হচ্ছে রূপসা ব্রিজ। খুলনা থেকে বের হওয়ার সময় রূপসা ব্রিজ পার হয়ে সবাইকে বের হতে হয়। রূপসা ব্রিজের নাম হয়তো বা অনেকেই শুনেছেন, আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবেন। এই ব্রিজে অনেকেই ঘুরতে আসে, বিকেলের দিকে ব্রিজে প্রচুর ভিড় থাকে। এই ব্রিজটা হচ্ছে বেগুটিয়া ব্রিজ। আমরা একটা সময় এখান থেকে ফেরি পার হতাম, আর ফেরি যদি মিস হতো তাহলে কমসে কম এক ঘন্টা এখানে বসে থাকা লাগতো, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। ব্রিজের কারণে দ্রুত চলে আসা যাচ্ছে, শুধু লম্বা একটা ব্রিজ পার হয়ে চলে আসতে হয়। ব্রিজটার ভিউটা অনেক সুন্দর। তো আপার পাশে আসার পরে, সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম একটু। এখানে একটা জায়গা অনেক ভালো চা পাওয়া যায়, ভাবছি আজকে চাটা ওখানেই খাবো। সেই জন্য আমরা চারজনই বের হয়ে পড়লাম, আপার দুই মেয়ে, আপা আর হচ্ছে আমি। এখানে যেটা দুধ চা ওটাকে মালাই চা বলে, আর ডিম দিয়ে পাউরুটি ভাজা পাওয়া যায়। ডিম দিয়ে পাউরুটিটা অনেক সুন্দর করে এরা ভেজে দেয় আস্ত ডিম মাঝখানে দিয়ে। মালাই চাটা বেশি মজা, দুধের স্বাদটা একদম চায়ের উপরে থাকে, খেতে অনেকটাই ভালো লাগে। মালাই চা তো সবার পছন্দ কম বেশি, তবে এখানে এসে চাটা খাওয়ার পরে এমন টেস্ট লাগছে, সত্যি চাটা খেয়ে অনেকটা তৃপ্তি পেয়েছি। আমরা এখানে তিনটা চা নিয়েছিলাম, কারণ আপা আবার চা খাবে না। আস্তে আস্তে রাস্তার পাশে এই খাবারগুলো দেখতে পেলাম, এগুলো হচ্ছে আমাদের ছোটবেলার খাবার, আর যখন পুজো হয় তখন এই খাবারগুলো উঠে চারিদিকটা ভরে যায়। সেই ছোটবেলার বাতাসা, মুরালি, বাদাম শিরা এগুলো এখানে, আরও আছে নারিকেলের নাড়ু প্যাকেট করা। তো এইগুলো দেখলাম একটু খোলা, আর এগুলোর জন্য নিলাম না, তো কিছুদিন আগে যেহেতু পুজো হয়েছে সেজন্য এখনও এগুলো বিক্রি করতেছে পূজা মণ্ডপের সামনে। আর আমরা আস্তে আস্তে দেখলাম অনেক লাইটিং করা রয়েছে রাস্তায় এখনও, সেই লাইটিংগুলো একটু ধরলাম। লাইটিংগুলো দূর থেকে ভালো লাগছিল, পুরো রাস্তা জুড়ে লাইটিং। পূজার সময় তো শেষ হয়ে গেল, কিন্তু পূজার যে আলোকসজ্জা সেগুলো এখনও শেষ হয়নি, তো সেইগুলোই একটু দাঁড়িয়ে দেখছিলাম। আর পুজো মণ্ডপের সামনে অনেক লোকের ভিড় এখনও, আর পুরোটা রাস্তা জুড়ে শুধু লাইটিং আর লাইটিং। ওদের আবার নারিকেলের নাড়ুটা খুব মজার হয়, ওরা অনেক সুন্দর করে বানায়। ছোট সময় বান্ধবীরা নিয়ে আসতো স্কুলে, যারা হিন্দু বান্ধবী ছিল তারা নিয়ে আসতো যখন পুজো হতো। বাসায় আসার পথে একটা মেহেদি নিয়ে আসলাম, আজকে একটু মেহেদি পরব। আর আপার ছোট মেয়ে এত সুন্দর করে মেহেদি দিতে পারে সেটা তো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে মেহেদি পরায় ও, সেজন্য ভাবছি আজকে ওর হাতেই মেহেদিটা পরব। কিন্তু ও এই মেহেদিটা নিয়ে আসছে, কালার তেমন একটা ভালো হয়নি। কাবেরি মেহেদি কালার একটু এরকম অরিজিনাল মেহেদির মতোই হয়, কিন্তু অন্য মেহেদি যেরকম একটা দেওয়ার সঙ্গে সঙ্গে রঙটা লালচে হয়ে যায়, এটা সেরকম হয়নি, এরকমই হয়েছে কালার।